বিপিএল প্রায় শেষের দিকে, আগামীকাল যখন দুটি ম্যাচ, সেই দুটি ম্যাচের মাধ্যমেই এবারের বিপিএল এর প্রথম পর্বের সমাপ্তি ঘটছে। আগামীকালকে দুটি ম্যাচের একটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ, রংপুর এবং কুমিল্লার বিপক্ষ, মানে মধ্যকার যে ম্যাচটা, সেই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই ম্যাচের বিজয়ী দল টপ টুতে চলে যাবে আর যে দল হেরে যাবে তারা তিন চারে অবস্থান করবে। সেই ম্যাচ এবং তারপরে 12 তারিখে সেকেন্ড রাউন্ডের নকআউটের দুটা ম্যাচ, 14 তারিখে আর একটা ম্যাচ এবং 16 তারিখে ফাইনাল। এই যে খেলা, মানে এখন টেবিল নিশ্চিত হওয়ার পরে 12 তারিখ থেকে যে খেলা তিন দিনের, সেই খেলায় ফ্রাঞ্চাইজিগুলোতে, বিশেষ করে এই চারটি ফ্রাঞ্চাইজিতে নতুন কোন বিদেশি আসছেন, কে কে দলে ভিড়ছেন, কাদের শক্তিমত্তা কি হচ্ছে, সেটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা চলছে। এর মাঝে সব থেকে বোধহয় দুর্বল জায়গায় এখন পর্যন্ত আছে সাকিব আল হাসানের বরিশাল। ফরচুন বরিশালের এবারে ইফতেখার মোহাম্মদ ওয়াসিম চলে যাবার পরে যে চেহারাটা দাঁড়াচ্ছে তাতে এখন পর্যন্ত তাদের দুজন বদলি খেলোয়াড়ের নাম শোনা যাচ্ছে। একজন প্রিটোরিয়াস, যিনি দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার, তিনি এই 2023-এরই জানুয়ারির 9 তারিখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, কিন্তু টি-20 বিভিন্ন ফ্রাঞ্চাইজি তিনি খেলেন। প্রিটোরিয়াস যখন খেলছেন, ডানহাতি ফাস্ট বোলার এবং ব্যাটসম্যান দুটোই পারেন, সেই প্রিটোরিয়াসকে দিয়ে, এবং আরেকজনের নাম শোনা যাচ্ছে, তিনি হচ্ছেন রিকি টপলি, ইংলিশ খেলোয়াড়। সেই টপলি যখন দলে যোগ দিচ্ছেন বরিশালের, শোনা যাচ্ছে এই টপলি এবং প্রিটোরিয়াস এই দুজন কি মোহাম্মদ ওয়াসিম এবং ইফতেখারের শূন্য জায়গাটা পূরণ করতে পারবেন? আমার তো মনে হয় না, কারণ বরিশালের সব থেকে দুর্বল জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ব্যাটিং, কারণ ইফতেখার চলে যাওয়ার পরে এখন পুরো দলটা সাকিব আল হাসান নির্ভর। সেই ক্ষেত্রে বরিশালের সব থেকে বড় যে শূন্যতা পূরণের জায়গা সেটা হচ্ছে ব্যাটসম্যানের জায়গা, যেখানে এখন পর্যন্ত খুব বড় সুখবর শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে পোলার্ড এবং ব্রাভো যোগ দিবেন দলের সঙ্গে, হয়তো 12 তারিখের ম্যাচে তাদেরকে দেখা যেতে পারে। তবুও কি যে ব্যাটিংয়ের যে দুর্বলতা সেটি কেটে উঠবে? ইফতেখার একজন পিওর ব্যাটসম্যান এবং পাকিস্তান দলের এই মুহূর্তে অনেক সফল একজন খেলোয়াড়, তিনি বিপিএলে সেই তার কেরামতি দেখিয়েছেনও, বিপিএল থেকে পাকিস্তানে উড়ে গিয়ে একটি ফ্রেন্ডলি ম্যাচ, সেখানে এক মানে সাইক্লোন ইনিংস খেলেছেন 94 রানের, ওয়াহাব রিয়াজের মতো বোলারকে শেষ ওভারে 6টা ছক্কা মেরেছেন, তার বদলি কি এই খেলোয়াড়গুলো দিয়ে হবে? হ্যাঁ, পোলার্ড তার চাইতে অনেক বড় নাম, অনেক বিখ্যাত একজন ক্রিকেটার, কিন্তু সাম্প্রতিক সময়ে পোলার্ডের যে পারফরমেন্স, পোলার্ডের বয়স অনুযায়ী তার পারফরমেন্স পড়তির দিকে, সেই পড়তির দিকের পারফরমেন্স নিয়ে অলরাউন্ডার হিসেবে তাকে দলে নিয়ে কতটা কী হবে? ব্রাভো, যার মূলত ক্যাপাসিটিটা হচ্ছে বোলিংয়ে, ব্যাটিংয়ে হয়তো কখনও কখনও ফিনিশিংয়ের রোলটা পালন করতে পারেন, কিন্তু বরিশালের মূল জায়গা কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান সংকট। মাহমুদুল্লাহ রিয়াদ বলা যায়, হ্যাঁ এক দুইটা ম্যাচ তিনি খেলেছেন ভালো, কিন্তু বলা যায় মাহমুদুল্লাহ রিয়াদ পুরোপুরি ব্যর্থ। বিজয় একটা ম্যাচ দুর্দান্ত খেলেছিলেন, ভাবা হচ্ছিল যে বিজয় হয়তো আবার ধারাবাহিকভাবে ভালো খেলবেন, পারেননি। সাকিব আল হাসান বেশ কয়েকটা ম্যাচ পরপর ব্যর্থ হয়েছেন ব্যাটিংয়ে, সেই জায়গায় আমার মনে হয় যে সব থেকে দুর্বল অবস্থানেই চলে যাচ্ছে বরিশাল। অন্যদিকে কুমিল্লা থেকে খবর যেটা এসেছে, কুমিল্লার যখন আগামীকালকের ম্যাচ তখন হয়তো নতুন খেলোয়াড় পাবে না, আগামীকালকের ম্যাচে একটা পরিবর্তন হবে হয়তো একাদশে নিশ্চিতভাবে, সেটি হচ্ছে খুশদিলের জায়গায় খেলতে পারেন জনসন চার্লস, এছাড়া তাদের পরিবর্তনের খুব সম্ভাবনা নেই। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মোহাম্মদ রিজওয়ান থাকছেন, রিজওয়ান আগামীকালকের ম্যাচে খেলবেন। এই পরিবর্তনের সঙ্গে অনেক বড় একটা নাম যুক্ত হচ্ছে, যিনি কিনা নকআউট পর্বে দলের হয়ে খেলবেন যখন রিজওয়ান থাকবেন না, তার নাম মঈন আলী। মঈন আলী আসছে এবং মঈন আলীর বিষয়টা ফাইনাল করেছে
কুমিল্লা। মঈন আলী যোগ দিলে কুমিল্লার শক্তি, ব্যাটিংয়ের শক্তি আরও বাড়বে বলেই আমার মনে হয়। অন্যদিকে রংপুর পুরোটাই আফগানিস্তান নির্ভর হয়ে গেছে। গুরবাজকে তারা দলভুক্ত করে সাফল্য পেয়েছে, শেষ ম্যাচে গুরবাজ বেশ ভালো খেলেছেন এবং তাকে দলে নেয়ার যে সার্থকতা সেটি তারা পেয়েছে। এই গুরবাজ এবং নাভিনুল হক এই দুজন আফগানকে বরিশাল দল তাদের দলে নিয়েও ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে রংপুর কিন্তু তাদের দুজনকে নিয়েছে এবং নাভিনুল হক সম্ভবত কালকের ম্যাচটা খেলবেন, কারণ হারি শ্রোফ চলে গেছেন, তার আগেই মোহাম্মদ নেওয়াজ তো চলে গেছেন, সেই জায়গাটা পূরণ করতে এই দুইজন মানে হয়তো যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটাতে নাভিনুল হক একাদশে চলে আসতে পারেন। এর আগের ম্যাচে গুরবাজকে যেমন আমরা সফল হতে দেখেছি, তেমনি ক্যাডমোর বেশ একটা ঝলক দেখিয়েছেন যে তার সামর্থ্য আছে দলের হয়ে বড় ইনিংস করার, বড় শট খেলতে পারেন তিনি। রংপুরও মোটামুটি বোধ হয় গুছিয়ে উঠতে পারবে, কিন্তু সিলেটে কি হবে আসলে? সিলেটে এখন পর্যন্ত সেই রকম বলার মতো রিপ্লেসমেন্ট কিন্তু নাই। বেশ কয়েকদিন ধরেই, দুই তিন দিন ধরে একটা নাম খুব করে উচ্চারিত হচ্ছে, আমাদেরও আমাদের চ্যানেলে পেজে অনেকে জানতে চাইছেন বেন স্টোকস কি আসছেন সিলেটের হয়ে খেলতে, কিন্তু সিলেট কিন্তু নিশ্চিত করে দিয়েছে যে বেন স্টোকসের সঙ্গে তাদের কোনো যোগাযোগই হয়নি। অর্থাৎ সিলেট কিন্তু পরের রাউন্ডে, অর্থাৎ 12 তারিখে প্রথম ম্যাচ যখন খেলবে তারা নকআউটের কোয়ালিফায়ার ম্যাচ, সেই ম্যাচে দারুণ গ্যাপে পড়ে যাবে এখন পর্যন্ত যা মনে হচ্ছে। কে এই শূন্যতাগুলো পূরণ করবে? মোহাম্মদ আমির এবং এমাদু আসিমের শূন্যতা পূরণ করা, ব্যাটিংয়ের জায়গায় খুব একটা হয়তো সমস্যা হবে না যদি যারা নিয়মিত খেলছেন তারা বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটান, কিন্তু আমার মনে হয় যে এখন পর্যন্ত নকআউটের রেসে সবথেকে শক্তিশালী দল হয়ে যাচ্ছে কুমিল্লা, আর সবথেকে দুর্বল দলে পরিণত হতে পারে সাকিব আল হাসানের বরিশাল। আমি অন্তত বরিশালের ব্যাপারটা নিয়ে খুব শঙ্কিত। মোটামুটি আমি এটুকু বলতে পারি যে আগামীকালকের ম্যাচে কুমিল্লা রংপুর যে জিতবে তারা টপ টুতে যাবে, অর্থাৎ মাশরাফির দলের সঙ্গে যদি রংপুরের খেলা হয় তাহলে মাশরাফির দলের ফাইনাল খেলাটা আমি বলে দিতে পারি যে নিশ্চিত হবে, আর যদি কুমিল্লা খেলে তখন ব্যাপারটা তাদের জন্য কঠিন হয়ে যাবে। কুমিল্লা এবং বরিশাল যদি 3-4 থাকে তাহলে বরিশাল নিশ্চিত করেই ছিটকে পড়বে, আউট হয়ে যাবে, কুমিল্লার সঙ্গে পারার মতো স্ট্রেংথ তাদের নেই। কি হচ্ছে কি হবে কালকে আরও পরিষ্কারভাবে জানা যাবে। তবে নতুন যে খবর, মঈন আলী আসছেন কুমিল্লায়, প্রিটোরিয়াস এবং টপলি তারা দুজন বরিশালে, ওদিকে গুরবাজ নাভিনুল হক যোগ দিচ্ছেন খুব শীঘ্রই মুজিব, যিনি আফগানের অফ স্পিনের তুর্কি মুজিবুর রহমান যদি যোগ দেন রংপুরে তাহলে রংপুর দল কিন্তু বেশ মারাত্মক একটা দল হয়ে যাবে। সেই ক্ষেত্রে রংপুরের সঙ্গে পেরে ওঠাটাও যে কোনো দলের জন্য কঠিন হয়ে যাবে, এবং আমার কেন যেন মনে হয় যে রংপুরও একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে, যারা কিনা বাকি 3 দল যখন স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন হওয়ার তখন সেই জায়গায় রংপুর ফাইনাল খেললেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।